এসএসসি রেজাল্ট কিভাবে দেখবেন সেটাই আজকে দেখাতে যাচ্ছি। তবে অনেকের হয়তো রেজাল্ট দেখতে অসুবিধা হচ্ছে আজকে, আর সে কারণে আমি দুইটা প্রসেস দেখাবো, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। যে কোনো একটা প্রসেসে অবশ্যই আপনি রেজাল্ট দেখতে পাবেন, সাইড ডাউন দেখাবে না। সুতরাং দুইটা প্রসেসই আপনি ট্রাই করে দেখবেন। প্রথম প্রসেসটার জন্য আপনি প্রথমে গুগলে যাবেন, এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবেন, ফার্স্টের ওয়েবসাইটটা ওপেন করে দিবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। এটা কিন্তু আমি ফার্স্ট প্রসেস দেখাচ্ছি, এরপরে এটা শেষ হলে সেকেন্ড প্রসেসটাও দেখাবো। সেখান থেকে রোল রেজিস্ট্রেশন দিতে হবে। এখান থেকে আপনি প্রথমে যে এক্সামিনেশন অপশন থেকে এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট এটা সিলেক্ট করে দিবেন। তারপরে পরের অপশনে ইয়ার অপশনে 2022 সিলেক্ট করবেন। তারপরে যে বোর্ড অপশন রয়েছে এখান থেকে আপনার বোর্ডটা আপনি সিলেক্ট করবেন, কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপরের অপশন যেটা রয়েছে রোল নাম্বার, রোল নাম্বার থেকে আপনার রোল নাম্বারটা আপনি বসিয়ে দিবেন এখানে, এবং রেজিস্ট্রেশন নাম্বারেও সেমভাবে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিবেন। তারপরে একটা অপশন পাবেন যেখানে একটা সংখ্যা যোগ করার কথা বলা হয়েছে, এটা যোগ করে যোগফল কত আসে সেটা এখানে লিখে দিবেন। তারপরে আপনি সাবমিট অপশনের উপর ক্লিক করে দিবেন, এবং সাবমিট অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার রেজাল্টটা এখানে শো করবে। যদি এই ওয়েবসাইট আপনার কাজ না করে, যেহেতু আজকে ট্রাফিক বেশি থাকবে, বেশি লোক এই ওয়েবসাইটে আসবে, সো সেক্ষেত্রে আপনার রেজাল্ট যদি এখানে শো না করে তাহলে চিন্তার কোনো কারণ নেই। আমি আরও একটা ওয়েবসাইট দেখাচ্ছি যেখানে থেকে আপনি অবশ্যই রেজাল্টটা দেখতে পারবেন যদি এই ওয়েবসাইট কাজ না করে, আর যদি এখান থেকে কাজ করে তাহলে তো এখান থেকেই দেখে নিতে পারছেন। সো আরেকটা ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনি আবারও গুগলে আসবেন। গুগলে আসার পর এখানে লিখবেন ই বোর্ড রেজাল্ট। সো ই বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবেন আপনি। তো এখান থেকে ই বোর্ড রেজাল্ট লিখে সার্চ করার পর ফার্স্টে যে ওয়েবসাইটটা পাবেন এই ওয়েবসাইটের উপর আপনি ক্লিক করে দিবেন, এবং এরকম একটা ইন্টারফেস এখান থেকে ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনি ফার্স্টে দেখতে পাবেন এক্সামিনেশন অপশনে আবারও এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট এটা সিলেক্ট করে দিবেন। তারপরের অপশনে ইয়ারে 2022 সিলেক্ট করে দিবেন, এবং পরবর্তী অপশনে বোর্ড অপশনে আপনার বোর্ডটা আপনি সিলেক্ট করবেন, আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, এবং তারপর রোল যে নাম্বার, রোল নাম্বার অপশনে আপনার রোল নাম্বার লিখে দিবেন, এবং রেজিস্ট্রেশন নাম্বার অপশনে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে। সো এখান থেকে আপনি বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে একটা সংখ্যা দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন। এই সংখ্যাটা আপনি বুঝতে না পারলে ডান পাশে রিলোড অপশনের উপর ক্লিক করে ছবিটা চেঞ্জ করে নিতে পারেন। তারপর এখানে যে সংখ্যাটা লেখা থাকবে এই সংখ্যাটা আপনি জাস্ট নিচের বক্সে লিখে দেবেন। সো এখান থেকে এই সংখ্যাটা লিখে দেওয়ার পর আপনি নিচে যে অপশনটি রয়েছে চেক রেজাল্ট, ওই অপশনের উপর ক্লিক করে দেবেন, এবং সাথে সাথে আপনার প্রত্যেকটা সাবজেক্টের মার্কস সহ এখানে দেখিয়ে দিবে, অর্থাৎ কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছেন সেটা এখান থেকে দেখতে পাবেন। সো এইভাবে খুব সহজে কিন্তু আপনি রেজাল্ট দেখতে পারবেন, এবং এই দুইটা ওয়েবসাইটে যে কোনো একটা ওয়েবসাইট কাজ করবে, কারণ দুইটা ওয়েবসাইটে কিন্তু ট্রাফিক সমান থাকে না, একটাতে বেশি থাকবে একটাতে কম থাকবে। সো আপনি দুইটা ওয়েবসাইট ট্রাই করবেন, যে ওয়েবসাইটটা থেকে আপনার রেজাল্ট পেয়ে যাবেন সেটাই আপনি নিতে পারেন, এবং এইখান থেকে কিন্তু আপনি আপনার রেজাল্টটা কিন্তু প্রিন্ট করে নিতে পারছেন, রেজাল্ট শিটটা জাস্ট প্রিন্ট অপশনের উপর ক্লিক করে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।